আজ শনিবার কোজাগরী লক্ষ্মীপুজো। এদিন শনিবার রাত্রি 7টা নাগাদ মুরারয় 1 নম্বর ব্লকের গোরসা গ্রামের সর্বজনীন লক্ষ্মী মন্দিরে বিশেষ পুজো অর্চনা অনুষ্ঠিত হলো। এদিন পুজো দিতে উপচে পড়া ভিড় দেখা যায় মহিলাদের। পাশাপাশি লক্ষ্মীপুজো উপলক্ষে বসেছে গ্রামে দুদিনের মেলা। জানা যায় গোরসা গ্রামের বহু প্রাচীন লক্ষ্মীপুজো, পুজো উপলক্ষে বসে গ্রামে দুদিন মেলা। মেলাতে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য কড়াকড়িভাবে মুরারয় থানা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় মেলাতে। মেলাতে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের পাকুড় জেলা ও মুর্শিদাবাদ জেলা সহ দূর দূরান্ত থেকে আসে দর্শনার্থীরা। এই লক্ষ্মীপুজোটা হচ্ছে মোটামুটি প্রায় 300 বছরের অধিক, কারণ আমার দাদুর মুখে শুনেছিলাম অনেকদিন আগে থেকে এই পুজোটা হয়ে আসছে। এটা অত্যন্ত গ্রামীণ পুজো, এটা আমাদের এই শরৎকালীন কোজাগরী তিথিতে পূর্ণিমা তিথিতে পুজো হয়। এখানে অনেক মেলা, মুনারি দোকান, নাগরদোলা, মিষ্টির দোকান, অনেক হয়তো মুনারি দোকানের সমারোহ আছে। আমাদের পাশে ঝাড়খণ্ড পূর্বদিকে মুর্শিদাবাদ জেলা এবং আমাদের বীরভূম জেলা উভয় জেলারই বা বিভিন্ন জেলা থেকে অনেক শরণার্থী আসে এবং আমাদের এই কোজাগরী শ্রী শ্রী লক্ষ্মীপুজো দর্শন করে। আমাদের এই গোরসা গ্রামের শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজোটা একমাত্র এমন একটা আনন্দোৎসব যে পুজোতে আমরা প্রতি বছর নতুন বস্ত্র পরিধান করি এবং আমরা দুর্গাপুজোতে পরিধান করলেও আমরা এই পুজোটাকে নতুন বস্ত্রপরিহিতভাবে আত্মীয় স্বজনের উপরে এই পুজোটা উপভোগ করি। বীরভূমের রাজগ্রাম থেকে রায়হান রেজার রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। সিসিটিভি ইনস্টলেশনের কাজ শিখতে চাইছেন? এখন দুবরাজপুর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি নিয়ে এসেছে আপনাদের জন্য 3 মাসের অ্যাডভান্স সিসিটিভি ইনস্টলেশন ফ্রি গভর্নমেন্ট কোর্স করার সুবর্ণ সুযোগ। মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে 10th ক্লাস পাস। ডকুমেন্টস লাগবে আধার কার্ড, ফটো, লাস্ট কোয়েশ্চন মার্কশিট। আমাদের দুবরাজপুর সেন্টারে কোর্স শেষে সরকারি সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়াও প্রথম 10 জন জব পাওয়ার বিশেষ সুযোগ পাবে ও স্টাইপেন্ড পাবে। এই বিশেষ সুযোগ হাতছাড়া না করতে হলে আজই যোগাযোগ করুন দুবরাজপুর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটিতে। ঠিকানা দুবরাজপুর রঞ্জন বাজার মাঙ্গলিক লজের কাছে বীরভূম। বিশদে জানতে যোগাযোগ করুন 8509013433 অথবা 6295319996 এই নম্বরে।